প্রিয় দর্শকবৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনায় থাকছে স্বামীর ওপরে স্ত্রীর অধিকার এবং স্ত্রীর ওপরে স্বামীর অধিকার কি এই সম্পর্কে কিছু কথা তো স্বামীর ওপরে স্ত্রীর অধিকার হচ্ছে যে প্রথমত স্বামী স্ত্রীর সাথে সদ্ব্যবহার এবং সুন্দর আচরণ পেশ করবে যেমন আল্লাহ কোরআনে বললেন ও আশেরু হন্না বিল তাদের সাথে উত্তম পন্থায় উত্তম আচরণ এবং উত্তম পন্থায় তাদের সাথে বিচরণ করো বা জীবন জীবনযাপন করো ফাইন কারে আ যদি কোনো জিনিস অপছন্দ হয় তাহলে হতে পারে তুমি যে জিনিসটা অপছন্দ করছো তার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন অনেক হয়তো কন্যান দেখেছে অনেক হয়তো ভালোই আছে যেটা হয়তো আমরা বুঝতে পারছি না স্ত্রীদের সাথে আমরা সুন্দর আচর আচরণ এবং ভালো ব্যবহার প্রদর্শন করব দুই নম্বরে স্ত্রীদেরকে মহর দিতে হবে এই মোহর আনাটা স্ত্রীদের অধিকার কিন্তু যে মহরের ব্যাপারে আজকে আমাদের সমাজে তেমন কোনো গুরুত্ব নেই মহর দেওয়ার ব্যাপারে আমরা শুধু এতটুকু মনে করি অনেকেই যে মহর শুধু একটা কিছু লিখে রাখতে হয় বা একটা শুধু বলে দিতে হয় এটা যে দিতেই হবে তেমন কোনো মানে না আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন ওয়াতুন নিশা সাদোকা তেহিন নেহলা ফ ইনতেবনা ইম্মিন বোনাস্তা ফাকুলু হুহানি আম্মারি আ সুনাইসার মধ্যে আল্লাহ রবুরু আলীমিন বলছেন যে তোমরা তোমাদের বিবিদেরকে তাদের মহর আদায় করে দাও তবে তারা যদি তাদের মোহরের অর্থ থেকে ইচ্ছায় তোমাদেরকে কোনো কিছু দেয় তাহলে তোমরা সেটা খেতে পারবে তাতে তোমাদের কোনো রকমের কোনো ওয়াসুবিধা হবে না তো আল্লাহ এখানে নারীদেরকে মোহর দেওয়ার কথা বলে দিয়েছেন অথচ আমরা নিজেরা মোহর দেওয়ার ব্যাপারে বড় উদাসীনতা প্রদর্শন করি সহি হাদিসের মধ্যে আসছে একদা এক নারী আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে এসে বললেন আমি আপনাকে দিয়ে দিলাম এটা আল্লাহ নবীর জন্য বৈধ ছিল যে কোনো নারী যদি এসে আল্লাহ নবীকে বলতো যে হে রসুল আমি নিজেকে আপনাকে সুপে দিলাম তাহলে আল্লাহর নবীর জন্য বৈধ ছিল যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওই নারীকে করতে পারতো এইভাবে একজন নারী এসে আল্লাহ নবীকে বলছেন বলছেন ইয়ারসুল আল্লাহ আমি নিজেকে আপনাকে দিলাম আল্লাহ নবী মেয়েটার প্রতি একজন সাহাবী আল্লাহ নবীকে তখন বলে উঠলেন যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে আমাকে দিয়ে দেন আমি বিবাহ করি আমার সাথে বিয়ে দিয়ে দেন তখন আল্লাহ রসুল বলছেন ঠিক আছে তোমার সাথে বিয়ে দিয়ে দিব এখন তুমি মোহর হিসাবে কিছু তাকে দাও তখন সে বলছে হুজুর আমার কাছে কিছু নেই তা বলছে তাহলে এক কাজ করো তুমি তাকে কিছু দাও যদিও একটা লোহার আংটি হয় তাও তাকে দাও দিতে হবে সেই আংটিও তো আমার কাছে নাই লোহার তখন আল্লাহ জানো তখন সে লোকটি বললে যে হ্যাঁ আমি কোরআনের এই এই সুরা জানি তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন ওই সুরাগুলোর বিনিময়ে আমি তোমার সাথে এই মহিলাটার বিয়ে দিয়ে গেলাম এখানে যে কথাটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে মহরের কত গুরুত্ব যে আল্লাহ নবী বলছেন যদি একটি লোহার আংটিও হয় সেটাও দিয়ে তোমাকে বিয়ে করতে হবে আজকে অবশ্য আমাদের সমাজে সমস্যা আছে সমস্যা যেমন আমি চাই আমার স্ত্রীকে এই এত হাজার টাকা দিব মহর দেওয়ার মানে হচ্ছে কোরআন হাদিসের আলোকে স্বামী স্ত্রী যাতে সন্তুষ্ট মহর খুব বেশি লাখ লাখ কোটি কোটি টাকা হবে তা না বরং স্বামী আর স্ত্রী যাতে সন্তুষ্ট এরকম কিছু জিনিস স্ত্রীকে দেওয়া এখন আমাদের সমাজ পাল্টিয়ে গেছে আমাদের সমাজের অবস্থা পাল্টিয়ে গেছে এখন সমাজের চাপ হচ্ছে এত লাখ টাকা কাবিল নামাই লেখা হবে আমরা যারা বিয়ে করতে যাচ্ছি আমাদের পুরুষদের অবস্থা পরিবর্তন হয়ে গেছে আমাদের স্বভাব পাল্টিয়ে গেছে এই আমাদের দশ হাজার টাকা বিশ হাজার টাকা দেবার আমার শক্তি আছে এর বেশি আমি পারবো না যদি পারেন বিয়ে হওয়ার আগে আমি আপনি মারা যায় সে কথা আলাদা কিন্তু যদি বিয়ে হওয়ার থাকে তাহলে জেনে রেখে দিবেন আল্লাহ আমার আর আপনার জোড়া বানাইছে অথবা আমি পরিষ্কার করে বলে দেব যে তোমাদের এই কাবিন নামা আর এই লাখ লাখ টাকা এর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি এই টাকা দিব তাহলে লাভটা হবে আশা করি যে আপনি যে চুক্তি করে নিয়েছেন শ্বশুর মশাই সাথে আপনার স্ত্রীর সাথে সেই টাকা পেমেন্ট করে দিলে লাখ লাখ কোটি কোটি টাকা লেখা থাকলেও আশা করা যায় কালকে কেয়ামতের মাঠে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ধরবে না কারণ আপনি বিয়ের আগে শর্ত বা চুক্তি করেই নিয়েছিলেন আমি বলতে চাইছি যে মোহর খুব গুরুত্বপূর্ণ জিনিস অত মোহর আদায় করবে আজকের অবস্থা হচ্ছে মোহর হচ্ছে কুড়ি হাজার টাকা বুঝে নগদ বুঝে নগদ এক টাকা বাকি উনিশ হাজার নশো নিরানব্বই টাকা সুভান আল্লাহ কুড়ি হাজার টাকা মোহর এক টাকা নগদ বলে এক টাকা দিতেই হয় এ আবার কোন প্রথা কোন থেকে আছে বলে এক টাকা কমসে কম দিতে হবে তারপরে ভুলেই গেল যে ওই যে কুড়ি হাজার টাকা মোহর বাঁধা হয়েছে অনেক সময় আছে ছেলে প্রতিবাদ করে আর বলে যে না এত মহর বেঁধো না এত মোহর আমি দিতে পারবো না তখন বাবা পেছন থেকে বলে আরে চুপ করে কি আবার দিতে হয় নাকি এটা একটা প্রথা শুধু লিখতে হয় লেখে দিতে হয় বা একটা মানে তৈরি করতে হয় বা একটা শুধু বিয়ের সময় একটা উল্লেখ হতে হয় বা এতটুকু এরকম মনে করে বলে ওটা আমার দিতে হয় নাকি শুভান আল্লাহ এটা দিতে হয় না আপনার স্ত্রীর যে মোহর বিয়ের সময় চুক্তি হয়েছে সেই মোহর দেওয়া আপনার উপরে ফরক আপনাকে দিতেই হবে এটা তার হক এটা অধিকার এই অধিকারকে আপনি মারতে পারবেন না যদি আপনি এই মোহর না দিয়ে দুনিয়া থেকে চলে যান তাহলে কালকে কেমনতার মাঠে আপনাকে আল্লাহ ছাড়বেন না এবং আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন যে মোহর তুমি কেন আদায় করনি মোহর দিতেই হবে যদি আপনি দিতে না পারেন এখন আপনি অসহায় অবস্থায় আছেন আপনি গরিব মানুষ আপনার অবস্থা ভালো ছিল অবস্থা খারাপ হয়ে গেছে এখন দিতে পারতেছেন না কিন্তু আপনার মনে আছে যে আমার অবস্থা ভালো হলেই আমি মহর আদায় করব এটা আপনার মনে আছে এমতো অবস্থায় যদি কোনো সময় আপনি মনে করেন যে আমি হঠাৎ যদি কোনো কোনোদিন মরে যায় বা আর কিছু হয় তা স্ত্রীকে বলে রাখুন স্ত্রীকে বলুন যে দেখো তোমার মোহর আমার ওপরে আছে এটা তোমার হক এটা তোমার অধিকার আমি কিন্তু হচ্ছে যে ছেলের বাবারা ছেলেদের মায়েদের খোরাক এবং তাদের খাওয়ার ব্যবস্থা দিবে উত্তম পন্থায় তো তাদের খাবার পরা দায়িত্ব হচ্ছে আমাদের ওপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামকে একজন সাহাবি জিজ্ঞাসা করে বলছেন আল্লাহ আমাদের উপরে আমাদের স্ত্রীর অধিকার কি তখন আসলে সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আনতুত এমাহা ইদা আ তাইন্ত সুহা ঈদ আ তাসাইদ ওয়ালা তফরিবুল ওয়াজ ওয়ালা তোকাব্বে ওয়ালা তাহজুর ইল্লা হাফিল বে আবু হাদিস সহী হাদিস আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যে স্ত্রীদের অধিকার কি আমাদের উপরে তখন আল্লাহ নবী বলছেন অধিকার হচ্ছে যে তোমরা যখন যা খাবে তাদেরকে খেতে দেবে এবং তোমরা তাদেরকে পরিধান দেবে তাদের চেহারাই মারবে না এবং তাদেরকে বাড়ি থেকে বের করে দেবে না ওলা তো এবং তাদেরকে কুৎসিত হো এরকম কথা বলবে না অনেকে আছে স্ত্রীকে মারে তার রাগার সময় নানা রকমের অন্যায় কথা বলে কুৎসিত হো আরো অন্যরকম অশ্লীল কথা যে আল্লাহ রসুল আমাদেরকে নিষেধ করে বলছেন প্রয়োজন হলে অনেক সময় হয়তো আদব শিক্ষা দেওয়ার জন্য স্ত্রীকে মারা যায় আদব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু সেই আদবটা যেন কঠিন পর্যায়ে না যায় সাংঘাতিক পর্যায়ে না যায় অনেকে এমন করে মারে এমন করে মারে যে স্ত্রীকে মারতে মারতে একেবারে বেহুশ করে দেয় এটা কিন্তু মানে ইসলামের শিক্ষা নয় এটা কিন্তু শরীয়তের শিক্ষা নয় শরীয়ত বলছে যে হ্যাঁ প্রয়োজন হলে যদি মারো মুখমন্ডলে মারবে না এবং তাকে কুশিত এরকম হো এরকম কথা বলবে না আর তাকে বাড়ি থেকে বের করে দেবে না তো মোট কথা হচ্ছে স্ত্রীদের অধিকার হচ্ছে আমাদের উপরে যে আমরা তাদেরকে বাড়ি থেকে বের করে দেব না তাদের মহর আদায় করব তাদের খাওয়া পরার দায়িত্ব আমাদের অনুরূপভাবে তাদের ইজ্জতের হিফাজত। তাদের ইজ্জতের হিফাজত আমার দায়িত্ব আমার বাড়ি সুরক্ষিত হতে হবে আপনার বাড়িতে যদি আপনি মনে করেন যে আমার বাড়িটা অবাধিত দা সবাই আসে সবাই যায় আপনি অনেক সময় বাড়িতে থাকেন অনেক সময় থাকেন না আপনাকে খেয়াল রাখতে হবে যে সময় আমি বাড়িতে থাকি না সে সময় যদি কেউ আমার বাড়িতে ঢুকে আমার স্ত্রীর ওপরে আক্রমণ করে বা আমার স্ত্রীর ইজ্জত নষ্ট করার প্রচেষ্টা করে আর যদি এরকম একটা কিছু হয়েই যায় আপনার আশঙ্কা ছিল আপনার জানা ছিল যে আমার বাড়িটা হচ্ছে এই পরিবেশের অথচ আপনি এগুলাকে বন্ধ করার বা এরকম পথ রোধ করার কোনো প্রচেষ্টা নেননি তারপরে এরকম একটা জিনিস হয়ে গেছে জোরপূর্বক্ষেও হয়তো আপনার বাড়িতে ঢুকে আপনার স্ত্রীকে ধর্ষণ করেছে এরকম অবস্থায় আপনি আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন কেন কারণ আপনি যথেষ্ট ব্যবস্থা নেননি তার ইজ্জতের হেফাজত করার দায়িত্ব হচ্ছে আপনার এই হেফাজত আপনাকে করতে হতো কিন্তু আপনি তা করেননি অতএব ভাইর আমার কথা হচ্ছে স্ত্রীদের আমাদের ওপরে দায়িত্ব হচ্ছে যে আমরা তাদের থাকা তাদের খাওয়া তাদের ইজ্জতের হেফাজত এবং তাদেরকে সুস্থ বাসস্থান দেব এগুলি আমাদের উপরে তাদের দায়িত্ব এগুলো যদি আমরা করতে না পারি তাহলে কালকে কেয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলমীর কাছে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে এই স্বামীদের ওপর স্ত্রীদের দায়িত্ব এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম এখন স্ত্রীদের ওপরে স্বামীদের দায়িত্ব কি স্ত্রীদের দায়িত্ব হচ্ছে যে স্ত্রীর আমাদের আনুগত্য করবে স্বামীদের আনুগত্য করবে স্বামীদের কথা মতো চলবে স্বামীদের উপদেশ গ্রহণ করবে স্বামী যা বলবে সেরকম চলবে যদি সেই বলা কথাটা শরীয়ত বিরোধী কথা না হয় শরীয়তের পরিপন্থে কথা যদি না হয় তাহলে প্রত্যেক স্ত্রীর দায়িত্ব হচ্ছে যে তার স্বামীর আনুগত্য করবে রাসুল করিম সল্লা বলছেন আহদিন আতা আমি যদি কাউকে সেজদা করার অনুমতি দিতাম বা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করার যদি কোনো অনুমতি ইসলামে থাকতো তাহলে আমি নারীদেরকে বলতাম নির্দেশ দিতাম তাদের স্বামীদেরকে চেষ্টা করার এদামে হাক কেহি কারণ তার হক তার উপরে অনেক বেশি তার হক তার উপরে অনেক বেশি অতএব সেই ক্ষেত্রে তাদেরকে এই নির্দেশ দিতাম যে তারা স্বামীদেরকে সেজদা করুক কিন্তু এরকম নির্দেশ দেয় না কেন কারণ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না তো প্রত্যেক স্ত্রীর দায়িত্ব হচ্ছে যে সে স্বামীর নির্দেশকে পালন করে স্বামীর আনুগত্য স্বীকার করবে অনুরূপভাবে ভাবে বাড়িতে সব সময় থাকবে স্বামীর বাড়ির বাইরে তার অনুমতি ছাড়া সে যেতে পারে না যখন অনুমতি দিবে তখন যাবে কিন্তু অনুমতি না হলে তাকে বাড়িতেই থাকতে হবে কেন আল্লাহ লব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন ও কার না হি বইউতে কুন না ওলা তাবার রচনা তাবার রচল যা হিলে তিল ওলা হে নারীগণ তোমরা বাড়ির মধ্যেই অবস্থান করবে তোমরা বাড়িতেই থাকবে এবং বাড়ির বাইরে তোমরা যাবে না যেমন জাহিলিয়াতের যুগে নারীরা জাহিলিয়াতের যুগে যেমন মহিলারা বাড়ির বাইরে গিয়ে ঘোরাফেরা করত। চলাফেরা করে করতো তারা বাইরে ঘুরে ফিরে যুগের বেড়াইতো যুগের নারীদের মতন তোমরা বাইরে ঘোরাফেরা করতে যাবে না যদি স্বামী অনুমতি দেয় যে হ্যাঁ তুমি যেতে পারো তাহলে আপনি যাবেন কিন্তু সেই সময়ও আপনাকে পর্দা এবং নিজের সৌন্দর্যের বিকাশ ঘটালে চলবে না পর্দা বজায় রেখে এবং নিজের সৌন্দর্যকে ছুপিয়ে লুকিয়ে আপনি যেতে পারেন যেমন আল্লাহ রব্ল আলীমিন খোরানের মধ্যে বলছেন অক্কুল্লিল মুখ মিনাক ইয়াদুদনা মিন আফসা রহিন্ন ফরুন্না ওয়া ইউদ্দিনা জীনা তুল না ইল্লাহ মা দাহ র আল্লাহ রব্বুল আলমিন বলছেন সোরা নুরের আয়াত আল্লাহ রব্ল আলীমিন বলছেন প্রত্যেক মোমেনা নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে এবং তারা যেন তাদের সৌন্দর্যের প্রকাশ না করে হ্যাঁ তবে যদি কোনো সৌন্দর্যের প্রকাশ আপনা আপনি হয়ে যায় সে কথাটা আলাদা তো ভাইরা আমার কথা বলতেছিলাম যে নারীদের ওপরে স্বামীদের অধিকার হচ্ছে যে স্বামীদের ঘরেই অবস্থান করবে এবং স্বামীর অনুমতি ছাড়া সে কোথাও যাবে না স্বামী যদি অনুমতি দেয় তাহলে সে যাবে সেই যাওয়ার সময়ও তাকে পর্দার খেয়াল রাখতে হবে অনুরূপ স্বামীদের অধিকার হচ্ছে স্ত্রীদের ওপরে যে স্বামীর বাড়ির হেফাজত করবে মানে মানে স্বামীর বাড়িতে এমন কাউকে ঢুকতে বা আসতে দেবে না যার আশা বা যার ঢোকাকে স্বামী পছন্দ করে না আপন আত্মীয় হয় তাও না। না যেই হোক কেন। যদি স্বামী বলে ওই যেন আমাদের বাড়িতে না আসে তাহলে আপনি ওকে আসতে দিতে পারেন না রাসুরে করিম সাল্লাহ বলছেন ইত্তাকা হে আবার উন্মতের পুরুষেরা তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় ইন্নাকুম আকাশ তবু কারণ তোমরা তাদেরকে গ্রহণ করেছ আল্লাহর আমানত স্বরূপ পস্তা হালাল তুমুজা হুন না বেকালিম আতিল্লাহ আর আল্লাহর বাক্যের মাধ্যমে তাদের লজ্জাস্থানকে তোমরা হালাল বা তাদের লজ্জাস্থান তোমাদের জন্য বৈধ হয়েছে আমরা জানি যে যতক্ষণ না একজন নারীকে ইসলামী পন্থায় ইসলামী নিয়মে এবং অভিভাবকের মতামতে বিবাহ না করি ততক্ষণ পর্যন্ত ওই নারী আমাদের জন্য হালাল হয় না ওই নারী হালাল হওয়ার জন্য প্রথমত তার অভিভাবকের মতামত থাকতে হবে তারপরে একটা ইসলামী তরিকায় ইজাব কবুলের মাধ্যমে এটাকেই বলা হয়েছে যে আল্লাহর কালেমা ইজাব কবুলের মাধ্যমে ওই নারীর লজ্জাস্থান আমাদের জন্য বৈধ হয়েছে তাই আল্লাহ নবী বলছেন যে নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো কারণ তোমরা তাদেরকে গ্রহণ করছো একটি আমানত স্বরূপ আর তাদের লজ্জাস্থান তোমাদের জন্য বৈধ হয়েছে আল্লাহর কালেমার কারণে তাদের ওপরে তোমাদের যে হক তোমাদের যে অধিকার সে হচ্ছে এই যে তোমাদের বিছানায় এমন কাউকে যেন আসতে না দেয় তোমাদের বিছানায় এমন কাউকে যেন ঢোকার অনুমতি না দেয় যাকে তোমরা অপছন্দ করো তো মোট কথা হচ্ছে যে স্ত্রীদের দায়িত্ব হচ্ছে যে স্ত্রীরা স্বামীর ঘরের হেফাজত করবে স্বামীর বাড়িতে এমন কাউকে আসতে আসতে না না যাদের আসা স্বামী পছন্দ করে যদি কেউ আপনার আত্মীয় আছে আপনার কেউ আছে আপনার বাড়িতে আসতে চাই আপনি স্বামীকে বলবেন যে দেখো আমার অমুক আত্মীয় আসতে চাইছে আমার অমুক বোনটা দেখা করতে চায় বা আমার ভাই আসতে চায় আপন ভাই যারা যাদের সাথে আপনার দেখা দেওয়া যায় আপন বাপ যাদের সাথে আপনার দেখা দেওয়া যায় আপন জন্ডা যখন আপনার বাড়িতে আসতে চাইবে তখন আপনাকে স্বামীর কাছে অনুমতি নিতে হবে অনুমতি স্বামীর ছাড়া আপনি কাউকে আসতে দিতে পারেন না কারণ আপনার ওপরে এটা হচ্ছে স্বামীর অধিকার আপনাকে এই অধিকার আদায় করতে হবে স্বামীর অধিকার হচ্ছে আপনার ওপরে স্বামী যখন তার প্রবৃত্তির চাহিদা মেটানোর জন্য আপনাকে বিছানায় ডাকবে তখন আপনি শরিয়তি কোনো কারণ যদি না থাকে তাহলে তার এই চাহিদা মিটানোর ডাকে সারা দিতেই হবে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যদি কোনো শরিয়তি কারণ না থাকে কারণ রাসুল এ করিম sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে বলছেন যে যখন কোনো স্বামী তার স্ত্রীকে ডাকে ইজা দাআর রাজুলু ইমরাতহু ফাবাত ফাবাত غضبان عليها لعنتها الملائکه হtta تصبحা বখারি শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ যখন কোনো চাহিদা পূরণের জন্য আর সে করে দিল তার অস্বীকার করার কোনো কারণ ছিল না অত তো সে অস্বীকার করে দিল আর এই অস্বীকার করে দেওয়ার কারণে স্বামী রাগান্বিত স্বামী রেগে গেছে আর এই রাগান্বিত অবস্থায় সে রাত অতিবাহিত করলো আল্লাহর রসুল বলছেন তাহলে এরকম নারীর ওপরে এরকম মহিলার ওপরে ফ্রেশ তারা লালত করতে থাকে প্রভাত পর্যন্ত সকাল পর্যন্ত তার উপরে লালত বর্ষণ হতে থাকে তো এটা স্বামীরা আপনাদেরকে ডাকবে বা নারীদেরকে ডাকবে যেকোনো সময় যদি কোনো কারণ না থাকে এই ডাকে প্রত্যেক নারীকে সারা দিতে হবে সেখানে আপনার অমত করলে চলবে না যদি আপনার কোনো অসুবিধা থাকে আপনার কোনো ব্যাপার থাকে তাহলে স্বামীকে জানাতে হবে যে হ্যাঁ আমার অসুবিধা ছিল তাই তোমার ডাকে আমি সারা দেইনি। অনুরূপ স্বামীদের অধিকার হচ্ছে যে কোন নারী স্বামীর উপস্থিতিতে কোন নফল রোজা রাখতে পারবে না নফল রোজা যখন তার স্বামী তার বাড়িতে উপস্থিত থাকবে হ্যাঁ যদি স্বামীর অনুমতি দেয় যে হ্যাঁ রোজা রাখো কা তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু স্বামী যদি অনুমতি না দেয় তাহলে স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা পর্যন্ত কোন স্ত্রী রাখতে পারে না তো ভাইরা আমার বলতেছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন স্বামীর ওপরে স্ত্রীর আর স্ত্রীর ওপরে স্বামীর কিছু এমন অধিকারের কথা বেঁধে দিয়েছেন ইসলামে যে অধিকারগুলি আমরা আদায় করলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর থাকবে অটুট থাকবে এবং প্রেম প্রীতি বজায় থাকবে আমি স্বামী হিসাবে স্ত্রীর খেয়াল রাখবো আর স্ত্রী স্ত্রী হিসাবে স্বামীর খেয়াল লাগবে এইভাবে যদি আমরা একে অপরের খেয়াল রাখি তাহলে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আমাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা প্রতিষ্ঠিত থাকবে এবং আমরা একে অপরের প্রতি সন্তুষ্ট থাকতে পারবো এখান থেকেই বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু